দেওয়া হয়েছে সত্যি কঠিন দায়িত্ব, কিন্তু আমি শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই মিশনকে, আমাদের তৌফিক হোসেন সাহেব যিনি আমাকে প্রথম প্রস্তাব দেন, আরেকজন হচ্ছেন আরেকদিন ভাই যিনি প্রায় চার বছর ধরে বলছি গৌতম এটা করতে হবে আপনাকে। আমি ওদের ধন্যবাদ না দিয়ে পারি না, কারণ ওদের উদ্যোগেই এই চলচ্চিত্র নির্মিত হচ্ছে। এবার আমি বলি যে চলচ্চিত্র নির্মাণে কতগুলো আবেগ কাজ করেছে। আমরা সকলেই জানি যে কলকাতা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বঙ্গবন্ধুর জীবনে। আমি আমার ব্যক্তিগত আবেগের কথা বলি, আমার যখন তরুণ বয়স তখন ক্রিকেট প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধু আছে, তখন 22 বছর বয়স স্কেল আছে, আমরা হাজার হাজার ছাত্র যুবক গিয়ে ভিড় করেছিলাম বঙ্গবন্ধুর বক্তৃতা শোনার জন্য। অসাধারণ এক ভাষণ দিয়েছিলেন এবং তার মধ্যে কলকাতার আবেগও মিশ্রিত ছিল, তার কারণ তিনি বহুদিন পরে কলকাতা ফিরে গেলেন।